أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার থেকে আলোচনা শুরু করেছিলাম আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কে, কি তার পরিচয়, এ বিষয়গুলো নিয়ে আমরা গত সপ্তাহের থেকে আলোচনা শুরু করেছিলাম। এটাকে আরবিতে বললে বলা যায় মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত। এই মারিফাতের নামে আমাদের সমাজে অনেক গন্ডামি, অনেক গোমরাহি চলছে। অনেকে শরিয়াত এবং মারিফাতকে আলাদা করে ফেলেছে। একদল লোক যাদের মধ্যে শরিয়াতের কোনো আমল নেই, শরিয়াতের কোনো পাবন্দি নেই, এরা নিজেদেরকে মারিফাতের নামে একটা আলাদা ধর্ম হিসেবে তারা কাজ করে। মূলত মারিফাত কি জিনিস? মারিফাত মানেই হচ্ছে আল্লাহর পরিচয়। শরিয়াত এবং মারিফাতকে যারা আলাদা করে, মূলত তারা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ইসলামের অনুসরণ করে না, তাদের ধর্ম ভিন্ন। যদিও নাম দেয় তারা মুসলিম, মূলত এরা মুসলিমের কেউ না, ইসলামের কেউ না। এজন্য এই বিষয়টা একদিকে যেমন আমাদের জানা প্রয়োজন ওদের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, অপরদিকে প্রয়োজন যে একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে যদি চিনে তাহলেই তার ইবাদত করবে। আমরা সেজন্য গত সপ্তাহের থেকে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই সৃষ্টির প্রত্যেকটা জিনিস সাক্ষ্য বহন করে। সেই ধারাবাহিকতায় আমরা প্রাণী জগৎ এরকম ভাবে স্থল জগৎ, সমুদ্র জগৎ, পানি জগৎ ইত্যাদি ভাগ করেছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা পেশ করছিলাম মৌমাছি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল, নাহাল মানেই হচ্ছে মৌমাছি, এটার উপরে যে বিস্তারিত আলোচনা করেছেন, কারণ মধু হচ্ছে একদিকে মানুষের জন্য অনেক উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের আয়াতে স্পষ্ট করে বলেছেন,
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس মধুমাছির পেটের থেকে বের হয় সারাবন পানীয় মুখতালিফুন আলওয়ানুহু যা বিভিন্ন বর্ণের ফিহি শিফাউল লিন্নাস যার মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মধু সম্পর্কে বললেন তোমরা বাসা নির্মাণ করো কোথায় করবে সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম আমরা প্রমাণ করেছিলাম যে মানুষ যেমন লেখাপড়া করে বিভিন্ন পদে তারা ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সবগুলোকে তৈরি করেছেন যদি ওদের কোনো দুনিয়ার ইউনিভার্সিটি কলেজে পড়ার সুযোগ নেই আজকে আমরা সেই প্রাণী জগতে আরো কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহালের 5 নম্বর আয়াতে বলেন والأنعام خلقها أنعام চতুষ্পদ জন্তুকে বলা হয় والأنعام خلقها أنعام সৃষ্টি করেছেন أنعام একটা সূরার নাম চতুষ্পদ জন্তু সূরা أنعام এর মধ্যে বিভিন্ন প্রাণী সম্পর্কে বিভিন্ন কথা আলোচনা করেছেন কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন والأنعام خلقها তিনি আনাম সৃষ্টি করেছেন পশুদেরকে সৃষ্টি করেছেন লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ সে পশুদের মধ্যে রয়েছে তোমাদের জন্য দিফউন শীতের দিনে শীতের থেকে বাঁচার জন্য গরম বস্ত্র তৈরি করার মাধ্যম উটের পশম ভেড়ার পশম দুম্বর পশম ছাগলের পশম এই সব দিয়ে কত সুন্দর করে পোশাক তৈরি করা হয় এই দামি দামি যে কম্বলগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয় ভেড়ার পশম দিয়ে দুম্বার পশম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম ফিহা দিফউন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য গরম অর্জন করার ব্যবস্থা ওয়ামানাফিউ এছাড়া আরো অনেক উপকার ওয়ামিনহা তাকুলুন আবার এদের থেকে কিছু তোমরা ভক্ষণ করো কিছু খাও এর আরো বিস্তারিত সামনে আছে কি কি ফায়দা ওয়ামানাফি এখানে বললেন অনেক ফায়দা আছে তোমাদের জন্য এই পশুর মধ্যে সে পশুগুলোর ফায়দা কি কোরআনের আরাক আয়াতে তারা বলছেন ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস তোমরা এই পশুদের মাধ্যমে তোমাদের বোঝাগুলো যেগুলো এক শহর থেকে আরেক শহরে নেওয়া তোমাদের জন্য খুবই কঠিন ছিল কষ্টসাধ্য ছিল সেইগুলো তোমরা এই পশুদের মাধ্যমে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাও আগের তো এগুলোই ছিল বাহন বর্তমান এত আধুনিকতার যুগেও ঘোড়া দিয়ে যুদ্ধের কাজ এখনো না হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাথে ওয়ালা আদিয়াতে দবহা আদিয়াত ওই সমস্ত ঘোড়া যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আল মুরিয়াতে দবহা অতঃপর এত জোরে দৌড় দেয় যে তার পায়ের খুরে আঘাতে আগুন বের হয়ে যায় ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতি সুবহা সকালবেলায় গিয়ে আক্রমণ করে তাফসিরে লেখে যে একটা ঘোড়া তার মালিক শুধু তাকে লালন পালন করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে একটা ঘোড়াকে দিয়ে তোমরা শিক্ষা নাও এই ঘোড়াটাকে মানুষ সৃষ্টি করে না কিন্তু ঘোড়াকে খাওয়ায় লালন পালন করে এই জন্য ঘোড়া তার এত অনুগত হয় আল্লাহ তারা বলছেন তার নাবিহি নাতা পাওয়া সত নাবিহি জামা জামান শত্রু সেনাদের ভিতরে ঢুকে যায় তার নিজেরও মৃত্যুর ভয় আছে কারণ এই জানের মায়া সব প্রাণীরই আছে আপনি একটা গরুকে লাঠি দিয়ে আঘাত করে না দৌড় দেয় লাঠি দেখান খালি সে দৌড় দেয় তো সে বুঝে যে এই লাঠি দিয়ে আমাকে পিটানো হবে লাঠি দেখলেই দৌড় দেয় অথচ গরু মানুষ কি হয় একটা লোক বোকা হলে বলে যে তুই তো গরু এই গরুর এক পর্যন্ত বুদ্ধি আছে যে লাঠি দিয়ে তার উপর পিটানো হবে একটা ঘোড়ার এই ভয় আছে তার উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে সেও মরতে পারে আল্লাহ তারা বলছেন এই ঘোড়া নিজের জানের মায়া ত্যাগ করে মনিবের হুকুম পালন করতে গিয়ে সে শত্রু সেনার মধ্যে ঢুকে পড়ে আওয়াতাত না বিজামা এরপর আল্লাহ তারা বলছেন
ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এখান দিয়ে আরেক দিক চলে গেলেন মানুষকে বোঝানোর জন্য। এখানে আমরা দেখলাম যেটা ঘোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝালেন। কোরআনে আরেক জায়গায় বলা আছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ কি লক্ষ্য করে না উটের দিকে? একটা রাখাল, সেও কি করে আল্লাহকে চিনবে? কোরআন তার জন্য কত সহজ করে বয়ান করছে। রাখালের সামনে কি থাকে? পাহাড় থাকে। ওই দেশের রাখালের জন্য পাহাড় থাকে, উপরে থাকে আকাশ থাকে, আর থাকে তার সামনে উট। আল্লাহ তারা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করছে না উটগুলোর দিকে? উট কাইফা খুলিকাত, কি করে ওদেরকে সৃষ্টি করা হয়েছে? পাহাড়ে চড়ার জন্য যা প্রয়োজন তা আছে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তির হারানো বকরি পাওয়া যায় তাহলে ওটাকে আমরা তুলে নিব কি? হারানো জিনিস যদি পাওয়া যায় এটা আপনি নিজেকে আগে পরীক্ষা করবেন। প্রথমে যদি নিজের উপর আস্থা থাকে যে হ্যাঁ আমি এটা উঠালে পরে মালিককে দাস করব, আমি যদি না উঠাই তাহলে এই সমাজের লোক যেরকম কেউ পেয়ে নিয়ে যাবে, আসল মালিক আর পাবে না, এরকম যদি অবস্থা হয় তাহলে সেখানে উঠানো ওয়াজিব। আপনি আগে হেফাজত করেন। একটা মোবাইল পাওয়া গেল, আপনার আস্থা আছে নিজের উপরে যে আমি পাইলে কমপক্ষে একজন মালিককে তালাশ করব, কে এটা হারালো, কিন্তু অন্য একজন যদি পায় তাহলে তালাশ করবে না, নিয়ে যাবে। যদি আপনার এরকম আশঙ্কা থাকে তো সেক্ষেত্রে হারানো জিনিসকে তুলে নিয়ে প্রথমে হেফাজত করা ওয়াজিব, এরপরে মালিক তালাশ করতে হবে। তো মালিক তালাশ করার পরে যদি না পাওয়া যায় তাহলে কি করবে? সেক্ষেত্রে ছোটখাটো জিনিস হলে নিজে ব্যবহার করতে পারে, বড় জিনিস হলে এটাকে প্রচার করতে হবে। তো সেগুলো আছে হাদিসে। ওই এক প্রসঙ্গে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, হারানো বকরি যদি পাওয়া যায়? তো বকরি ও সময় আরবের কাছে তুচ্ছ মাল, ছোট মাল, বলে যে তুমি নিয়ে নাও, এটা হয়তো তুমি নিবে নতুবা তোমার অন্য কোনো ভাই তুলে নিবে, আর নইলে নেকড়েবাগ নিয়ে নেবে। হাজা লাকা আউলি আকিকা আউলি দ্বীপ, হয়তো এটা তুমি নিবে নতুবা অন্য কোনো ব্যক্তি উঠে নিবে, অথবা বাঘে এসে নিয়ে যাবে, মানে হচ্ছে না তুমি নিতে পারো। এরপর একজনে জিজ্ঞেস করলো, আল্লাহুল ইবিল, হারানো উট যদি পাওয়া যায়? আল্লাহর উপর রাগ করলেন, মা হওয়ানাক, হারানো উটের সাথে তোমার সম্পর্ক কি? উট যদি হারানো যায় তোমার ধরার দরকার নাই। মা হা হেজা উহা, উটের সঙ্গে তার পায়ে জুতো আছে, তার মানে হচ্ছে উটের পাও আপনার গরু ছাগলের পায়ের মতো না, পাহাড়ে চলার জন্য যে উপযুক্ত দরকার সেরকমই আছে। এই জন্য বলছেন তার পায়ে মুজো পরা আছে, জুতো পরা আছে, আল্লাহর কুদরতি জুতো। সে কাওহা, সে চলতে থাকবে, পানির পিপাসা এসে যাবে, পানির মশক তার ভিতরে আছে, পানির মশক তার ভিতরে আছে। সে যখন পানি একবারে পান করে এক তো খায় নিজে, এরপরে ভিতরে টানটি ভরে, এরপরে চলতে থাকে এক সপ্তাহ 15 দিন পর্যন্ত, উট চলতে পারে যেন পানি তার আর নিতে হয় না, ভিতরে পানি আছে, ওখানে ধাক্কা মারে গলা ভিজে যায়। এরপরে মরুভূমিতে চলতে হবে, চলতে গিয়ে আপনার বসতে হবে, উটের পিঠের যে উঁচু জায়গাটা নরম জায়গা, কোনো উটের তিনটেও হয়, মাঝখানে একটা বসার জন্য, একটা হেলান দেওয়া যাবে ধরার জন্য, 7টা পর্যন্ত দেখা গেছে হবে। আল্লাহ তারা সেজন্য বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটগুলোর দিকে লক্ষ্য করছে না? কাইফা খুলিকাত, কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? খালি এ পর্যন্ত না, আরবে আমাদের দেশে যেমন ঝড় বৃষ্টি হয়, আরো যেমন বালুর বৃষ্টি হয়, বালুর ঝড় হয়, এ সময় কি করবে? এ সময় উটগুলো ওর নাকের উপরে আবার দুইটা পর্দা আছে, দুইটা লাঠি মেরে বালু ফাঁকা করে ভিতরে মাথা ঢুকিয়ে দেয়, এরপরে শুয়ে থাকে, ঝড় তুফান যাই হোক তার কোনো অসুবিধা নেই, ঝড় তুফান শেষ আবার সে নাকের পর্দা খুলে ফেলে, তার নাক ঠিক আছে, তার নাকে একটা ধুলো বলা যায় না। আল্লাহ তারা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটগুলোর দিকে লক্ষ্য করে না যে আল্লাহ তারা কিভাবে উটগুলোকে সৃষ্টি করেছেন? উট, এবারে রাখালের সামনে উটের পরে কি আছে? পাহাড়। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, সে পাহাড়গুলোর দিকে লক্ষ্য করছে না, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থাপিত করলেন
কোরআনের পাহাড় সম্পর্কে কত আয়াত আছে আমি ইনশাআল্লাহ স্বতন্ত্র আলোচনা করে বলবো পাহাড়ের উপরে, কারণ একটা দুইটা আয়াত না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কেন সৃষ্টি করলেন, পাহাড়ের কি কি উপকারিতা আছে, কোরআনের একাধিক আয়াত, একটা দুটা অনেকগুলো আয়াত আছে। সেই জন্য আমি চিন্তা করেছি যে পাহাড় নিয়ে একদিন স্বতন্ত্র আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, পানির উপরে খেলাধুলা করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন ব্রেক মারার জন্য, পাহাড় গুলোকে সৃষ্টি করেছেন ব্রেক আকারে, যাতে জমিন আনতা মিদা বিকুম, তোমাদেরকে নিয়ে জমিন হেলাধুলা করতে না পারে, ভূমিকম্পের জন্য ধ্বংস না হয়। এর পরেও যে ভূমিকম্প হচ্ছে, মানুষ পাহাড় কাটে ভূমিকম্প হবে না, হবেই তো। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা নিজাম সৃষ্টি করেছেন, এখন পাহাড় কেটে যখন মানুষ তার ভারসাম্য হারাচ্ছে ভূমিকম্প শুরু হচ্ছে। আরো অনেকগুলো কারণ আছে, আল্লাহর যে সৃষ্টি ওই নিজামের ভিতরে হাত দিলে উল্টো পাল্টা হবেই। যা সে আলোচনা আমি আজকে করছি না, আমি প্রাণী নিয়ে আলোচনা করছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যেহেতু আয়াতের মধ্যে কাজের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি, পাহাড়গুলোর দিকে রক্ষা করছে না, যে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কিভাবে স্থাপিত করেছেন। এরপরে তাকাবে কোথায়, আকাশের দিকে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায় না, কিভাবে আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আকাশ নিয়ে আমি স্বতন্ত্র আলোচনা করবো ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতার মধ্যে আসবে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে লক্ষ্য করছে না, জমিন কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা এখানে আলোচনা করলেন, এজন্য বলছেন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন, তোমরা উটে তোমরা বিভিন্ন প্রাণীর মাধ্যমে বোঝা বহন করো, একটা ফাটা বোঝা বহন করা, এইটাকে কত ভাবে উটের দ্বারা মরুভূমিতে এই ব্যবস্থা করা হয়, পাহাড়ের মধ্য থেকে মাল বের করা হয়, যেই সব রাস্তায় কোনো গাড়ি এই আধুনিক যুগেও চলতে পারে।